আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। আমি মরে গেলে যেন আমার লাশ কাউকে না দেখানো হয় এবং আমার সমস্ত ছবি যেন মুছে ফেলা হয়। কেন এমনটা জানালেন মৌসুমী? আমার অনেক ছবি রয়ে গেছে, যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। তবে কি মৃত্যু ভয়ে কাতর মৌসুমী? একটি বেসরকারি টেলিভিশনে 13টি প্রশ্ন শিরোনামের আয়োজনে এমন ইচ্ছার কথা জানিয়েছেন চিত্রনায়িকা। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন, ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটি কি বলতে চান? এমন প্রশ্নে মৌসুমী বলেছিলেন, প্রথমত আমি বলবো আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দেবেন। আমার কয়েকটি ইচ্ছাও আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে না দেওয়া হয়, কেউই যেন আমার মুখ না দেখে। আমি চাই না কেউ আমাকে আর দেখে। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়, জানাজা হবে কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক। মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেন, আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই, আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। বড় হজ করব, বড় হজ করার ইচ্ছা রয়েছে। ওই প্রশ্নের উত্তরে মৌসুমী আরো বলেন, আমি মারা যাবার পর টিভিতে ধুমধারাক্কা ছবি এবং দর্শকদের কাছে অনেক ছবি রয়ে গেছে, সেগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে ভালো হবে। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে, সেখানে সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে, তবে সেই উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে, এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে। মৌসুমী আরও বলেন, আমার কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন আমার কিছু সাংগঠনিকভাবে মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে, আমার সব ভক্তকে অনুরোধ করব এটাকে সবসময় সচল রাখার জন্য। এটাকে তোমরা সচল রাখবে সব সময়ের জন্য। তবে মৌসুমীর এমন কথা শুনে অনেকে কটাক্ষও করছেন তাকে। কেউ কেউ বলছেন আগে পর্দা করুন, তারপর এসব আলোচনা দিবেন। আবার অনেকেই বলছেন এতই যদি মৃত্যু ভয় ঢোকে তবে পর্দা করে কেন এসব বললে না। আরেকজন লিখেছেন, নায়িকাদের ঢঙের শেষ নেই। অনেকে মনে করছেন মৃত্যু ভয়ে কাতর মৌসুমী, তাই তো এমন কথা ইন্টারভিউতে এসে বলেছেন। তবে অনেকেই আবার মৌসুমীকে জ্ঞান দিয়েছেন, তিনি যেন আল্লাহকে ভয় করে পর্দা করেন এবং ক্যামেরার সামনে যেন আর না আসেন। প্রসঙ্গত, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমী একসময় দাপটের সাথে অভিনয় করলেও এখন অভিনয় থেকে বিরতি নিয়েছেন, খুব একটা দেখা যায় না বললেই চলে। আস্তে আস্তে যে ইসলামের পথে হাঁটছেন তারই তো প্রমাণ এবার মিলল মৌসুমীর কথায়। তিনি বললেন, আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, এমনকি দর্শকদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।